নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট লেখক ও সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, সানাই। রসিকহারির সময়টা একটু অতিরিক্ত মন্দ পড়িয়াছিল। জীবনে তাহার ভালো সময় বড় একটা আসে নাই, একবার আসিয়াছিল, কিন্তু রসিক তাহাকে উপেক্ষার সহিত পরিত্যাগ করিয়াছে। তাহার পর সে কত স্তব্ধ নিশীথে আপনার বিনিদ্র নয়নের অশ্রুধারা ঢালিয়া সেই দূর অতীতকে আহ্বান করিয়াছে। সানাইয়ে বেহাগের করুণ উচ্ছ্বাস তুলিয়া তাহার চরণে হৃদয়ের অব্যক্ত বেদনা ঢালিয়া দিয়াছে, কিন্তু সে সময় আর আসে নাই, আসিবার সম্ভাবনাও নাই। প্রসিদ্ধ সানাইওয়ালা যুধিষ্ঠিরহারির পুত্র ও শিষ্য রসিকহারিও যে একজন নামজাদা সানাইদার, এ কথা সকলেই স্বীকার করিত। অনেকে এমনও বলিত, সে সানাইয়ে পিতাকেও ছাড়াইয়া উঠিয়াছে। রসিক কিন্তু এ কথা স্বীকার করিত না। সে বলিত, তাহার পিতা যেমন ভরা রাত্রে দরবারি কানাড়ার গমকের উপর গমক তুলিত, মূর্ছনা ঢেউয়ের মতো উঠিত, ভৈরবীর কোমল ধৈবত ও নিখাদের মধ্যে যে মূর্ছনা দিয়া মধ্যমে আনিয়া মিলাইত, সেটুকু রসিক এতদিনেও আয়ত্ত করিতে পারে নাই, কখনো পারিবে কিনা সন্দেহ। সুরজ্ঞ শ্রোতারা বলিত, এটা রসিকের বিনয়। অপরে বলিত, হবেও বা, যুধিষ্ঠির একজন ক্ষণজন্মা সানাইদার ছিল। পিতার মৃত্যুর পর রসিক যখন পিতার লায়েক বাড়ির বাঁধা সানাইদার হইল, যখন অর্থ সম্মান কিছুরই অভাব রহিল না, তখন পাঁচ কুটুম্বে ও ভাই ব্রাদারে অনুরোধ করিল, রসিক এবার একটা বিয়ে কর। রসিকেরও ইহাতে আপত্তি ছিল না, তবে একটু বাধা ছিল, যুধিষ্ঠির জীবিত থাকিতেই পুত্রের বিবাহের চেষ্টা করিয়াছিল, পাত্রীও স্থির হইয়াছিল। পাত্রী প্রতিবেশী সাদাহারির মেয়ে বসুমতী বা বসি, এক কম তিন গণ্ডা টাকা পণ ঠিক হইয়া গিয়াছিল। কিন্তু বিয়ের কিছু আগে বসির মা যখন শুনিল যে রসিক যুধিষ্ঠিরের বিয়ালি অর্থাৎ বিবাহিতা স্ত্রীর সন্তান নহে, সাঙালি অর্থাৎ বিধবা বিবাহ করা স্ত্রী সন্তান, তখন সে রসিককে মেয়ে দিয়া আপনার কুলগৌরব নষ্ট করিতে চাহিল না, সম্বন্ধ ভাঙিয়া গেল, বসির অন্যত্র বিবাহ হইল। যুধিষ্ঠির অন্য সম্বন্ধ দেখিবার পূর্বেই মহাকালের আহ্বানে আকুল হইয়া উঠিল। অনাহত সুরের ডাক শুনিতে শুনিতে কালের সুরের খোলা ভাঙিয়া কোনো অজ্ঞাত দেশে চলিয়া গেল। রসিকের মা অনেক আগেই মারা গিয়াছিল, সুতরাং পিতার মৃত্যুতে রসিক সংসারে সম্পূর্ণ একা হইয়া পড়িল। সানাইটিকেই একমাত্র সঙ্গী করিয়া রসিক নিঃসঙ্গ জীবন যাপন করিতে লাগিল। সে সানাই বাজাইয়া যথেষ্ট উপার্জন করিত, কিন্তু তাহাতে তাহার মনের কোনো সুখই ছিল না, সর্বদাই মনের ভিতর একটা বিচিত্র অভাবের তাড়না ভোগ করিত। এই তাড়নার হাত হইতে অব্যাহতি লাভের জন্য সে অর্জিত অর্থ প্রায় সমস্তই তারি ও মদের আড্ডায় ঢালিয়া দিত। তাহাতেও যখন স্বস্তি পাইত না, তখন সে আপনার নির্জন কুটির দ্বারে বসিয়া অন্ধকার মাঠের দিকে চাহিয়া সানাইয়ে ফু দিত। সে ফুৎকার সানাইয়ের রন্ধ্রে রন্ধ্রে যে করুণ উচ্ছ্বাস স্তব্ধ নিশীথিনীর বক্ষ কম্পিত করিত, সেই উচ্ছ্বাস আরও একটি নারীর হৃদয় আলোড়িত করিত। সে হৃদয়ের অধিকারিণী সদাহারির মেয়ে জাগরণ ও সুপ্তি বিমুড়া বসি। কথায় বলে, হাতের কাজ পায়ের মোজ কপাল মুজবার নয়। বসির সম্বন্ধেও কথাটা ঠিক খাটিয়া গেল। বসির মা অনেক খুঁজিয়া পাতিয়া ভালো ঘর ভালো বর দেখিয়া বসির বিবাহ দিল, কিন্তু যেটার পূজার রাত্রে বিধাতা
তাহার কপালের ভিতর যে আঁচর কাটিয়া দিয়াছিল তাহা মুছিতে পারিল না। বিবাহের বছর না ঘুরিতেই বসী বিধবা হইল। 15 বৎসর বয়সে বিবাহ হইয়াছিল। 16 বৎসরে ভরাগঙ্গা বসী তরঙ্গিত যৌবনের পূর্ণ উচ্ছ্বাস লইয়া মায়ের কাছে ফিরিয়া আসিল। লোকে বলিল, বসির মা, বসির সাঙ্গা দে। বসির মাও বুঝিল তাহা ছাড়া আর উপায় নাই। তখন সে প্রত্যাখ্যাত রসিকের সঙ্গে ঘনিষ্ঠতা আরম্ভ করিল। রসিক তখন লায়েক বাড়ি হইতে মুঠা মুঠা টাকা, ঘড়া, গাড়ু, শাল, দোশালা লইয়া আসিতেছে। বসির মা আত্মীয়তা জানাইয়া তাহার কতক কতক ঘরে আনিতে লাগিল। রসিক ইহাতে আপত্তি দেখাইল না বটে, কিন্তু বিবাহের বিষয় সে একটুও আমল দিল না। বোধহয় তাহার মন হইতে পূর্ব প্রত্যাখ্যানের অপমানের ভাব তখনও যায় নাই। মায়ে ঝেয়ে দিন কয়েক আনাগোনা করিয়া যখন রসিকের মনের ভাবটা বুঝিতে পারিল তখন তাহারা নিরস্ত হইল। বসী রূপবতী নয় কিন্তু সুন্দরী। ইহার উপর যৌবনের স্নিগ্ধ মধুর নবীন রাগে তাহার সেই স্বাভাবিক সৌন্দর্যটুকু আরও একটু সুমুজ্জ্বল, আরও একটু মনোহর হইয়া উঠিয়াছিল। সুতরাং রসিক ছাড়া পাড়ার অনেক অবিবাহিত যুবকই বসীদের বাড়ির মাটি চষিয়া ফেলিল। বসীর মা কিন্তু সহজে কাহাকেও আমল দিল না। অগত্যা আঙুরটকের খ্যাকশিয়ালির দল একে একে সরিয়া পড়িল। কেবল একজন সরিল না, সে অর্জুন। অর্জুনের বাপ হাড়িপাড়ার মধ্যে একজন সম্ভ্রান্ত অধিবাসী। অর্জুনও সানাইয়ে সুদক্ষ। দ্রোণের কাছে কর্ণ ও পার্থের মতো যুধিষ্ঠিরের কাছে রসিক ও অর্জুনের শিক্ষা। দুজনের মধ্যে কত প্রণয়ও ছিল, এখন বসিয়া আসিয়া সে প্রণয়ের মধ্যে দাঁড়াইয়াছে। অর্জুন ও রসিক এখন প্রতিদ্বন্দ্বী। রসিক কুমার, অর্জুন বিপত্নিক। তাহার বাপ তখনও জীবিত। বাপ ছেলেকে পুনরায় সংসারী করিবার ইচ্ছায় ভালো মেয়ে ও যোগ্য কুটুম্ব খুঁজিয়া বেড়াইতেছিল। অর্জুন কিন্তু বসিকে দেখিয়া মুগ্ধ হইয়াছিল এবং পিতার সম্পূর্ণ মত না থাকিলেও বসিকে ও বসির মাকে প্রসন্ন করিবার চেষ্টায় ফিরিতেছিল। অর্জুন প্রত্যহ সন্ধ্যার পর সানাই হাতে বসির মার কুটিরে উপস্থিত হইত এবং বসির মার সঙ্গে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করিয়া বসিকে সানাই শুনাইত। সে বাছিয়া বাছিয়া ভালো সুর বাজাইত। সুরের মাঝে মাঝে ফাঁক ধরিয়া তাহাতে যত রকম কায়দা দেখানো যাইতে পারে তাহা দেখাইত। তাহার ফুৎকারে ও অঙ্গুলি সঞ্চালনের কৌশলে নির্জীব সানাই সজীব মানুষের মতো কখনো হাসিত, কখনো কাঁদিয়া ভাসাইয়া দিত, কখনো বা বিরহের আকুল তান তুলিয়া করুণ স্বরতরঙ্গে সমস্ত আকাশ প্লাবিত করিত। কিন্তু তাহার এই প্রাণঢালা সঙ্গীতের সব রেশটুকু যে বসির কানে যাইত এমন বোধ হইত না। সে আপন মনে চাটাই বুনিত, পাতা গুছাইত, শেষে রাত বেশি হইলে হাই তুলিয়া আলস্য ভাঙিয়া উঠিয়া দাঁড়াইত। অর্জুন নৈরাশ্যের দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া সানাই বন্ধ করিয়া ঘরে যাইত। তারপর গভীর নিশীথে যখন পল্লীর অপর প্রান্ত হইতে আরেকটি সানাইয়ের করুণ সুর উত্থিত হইত তখন বসী তন্দ্রা ঘরে চমকিয়া উঠিত এবং বংশীধ্বনি মুগ্ধ কুরঙ্গীর ন্যায় রুদ্ধশ্বাসে উৎকর্ণ হইয়া তাহা শুনিত। শুনিতে শুনিতে তাহার মনে হইত যেন কোন অতৃপ্ত হৃদয় আবেশময়ী তৃষিত প্রাণের করুণ বেদনা এই সুরের মধ্যে ঢালিয়া দিয়া তাহারই উদ্দেশ্যে এই ক্ষুদ্র কুটির প্রান্তে পাঠাইয়া দিতেছে। এই আকুল কণ্ঠের করুণ প্রার্থনা শুনিতে শুনিতে ভাবিতে ভাবিতে সে যে কখন ঘুমাইয়া পড়িত,
কখন যে সে মোহন সুরের তরঙ্গ নৈশাকাশে বিলীন হইয়া যাইত তাহা সে জানিতেও পারিত না। কিন্তু সকালে বসি চাটায় মাথায় লইয়া হাটে যাইবার সময় যখন দেখিত রসিক তারই নেশায় আচ্ছন্ন হইয়া কুটিরের রোয়াকে ছেঁড়া চাটাইয়ের উপর অচেতন অবস্থায় পড়িয়া আছে, বমিতে বিছানা ভিজিয়া গিয়াছে, রাস্তায় পর্যন্ত বমির বিশ্রি দুর্গন্ধ ছুটিয়াছে, তখন তাহার রজনীর ভ্রম ঘুচিয়া যাইত। ঘৃণার সহিত ভাবিত, ছি ছি, এই কি সেই সানাইদার? এই কি প্রতিনিশীথে সুরমন্দাকিনী বহায় এবং প্রতিদিনই এই বিভৎস কাণ্ড করে? এ যে বদ্ধ মাতাল! অর্জুন এত মিষ্ট বাজাইতে পারে না বটে, কিন্তু সে তো এমন মাতাল নয়, ও সে মানুষ আর এ ভূত। তবুও বসিকে ভূতেই পাইয়াছিল, ভবিষ্যতের জন্য সে কোনো দিন মাথা ঘামায় নাই এবং বর্তমানের কুহেলিকা সে ভেদ করিতে প্রয়াস পায় নাই। আর রসিক তাহার শূন্য কুটির দ্বারে বসিয়া যখন দেখিত পূর্ণ যৌবন ভাড়াবনত দেহ লইয়া বসুমুখী ধীর মন্থর পদক্ষেপে লাবণ্যের মধুর তরঙ্গ তুলিতে তুলিতে অধীর কটাক্ষে বিদ্যুতের তীব্র শিখা বিকিরণ করিতে করিতে স্তব্ধ মধ্যাহ্নে অলস সন্ধ্যায় তাহার কুটির পার্শ্ব দিয়া চুলিয়া যাইতেছে, তখন রসিকের বুকের ভিতর একটা তীব্র আকুলতা আসিয়া চাপিয়া বসিত। একটা তীব্র লাবণ্যের ছায় সংসারটা যেন অন্ধকার হইয়া আসিত। সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা জীবন মৃত্যু সকলই একটা নির্মম ব্যর্থতার মধ্যে চাপা পড়িয়া যাইত। সে বসিয়া বসিয়া ভাবিত, হায়, বসুমতীকে যদি পাইতাম! ভাবিত বটে, কিন্তু পাইবার চেষ্টা রসিক একবারও করিত না। বড় বড় বাড়িতে বিবাহে পূজায় রসিকের বায়না হইত, বাজনায় সন্তুষ্ট করিয়া সে কত টাকা কাপড় শাল দোশালা ঘড়া গাড়ু বকশিস পাইত। রসিক কতক নিজে লইত, কতক সঙ্গীদের বিলাইয়া দিত। বিবাহ বাড়িতে যখন নবদম্পতি বাসর ঘরে বসিয়া স্বপ্নালোকে বিচরণ করিত তখন রসিক দ্বার প্রান্তে বসিয়া সানাইয়ে সাহানার সুমধুরময় মিলনের উচ্ছ্বাস তুলিয়া গাহিত, এসো এসো বধূ এসো বসু হে হৃদয় মন্দিরে। তাহার সে আকাঙ্ক্ষা ভরা স্নিগ্ধ মধুর সুরের মূর্ছনা আসিয়া যেন নবদম্পতিকে জড়াইয়া ধরিত। লোকে বলিত, রসিক তুই বিয়ে কর। রসিক হাসিয়া বলিত, এইবার করব। তাহার সে ফুটন্ত হাসিটুকুর ভিতর যে দীর্ঘ নিঃশ্বাস চাপা থাকিত তাহা কেহ দেখিতে পাইত না। রসিকও বিবাহের কোনো চেষ্টা করিত না। বলি, তোর জ্বালায় কি মানুষ একটু নিশ্চিন্তি হয়ে ঘুমোতেও পাবে না? কথাটা বসুমতী খুব রাগিয়াই বলিল। বলিয়াই রসিকের বোধ হইল, সে মৃদু হাসিয়া উত্তর করিল, আমি তো কাউকে ঘুমোতে বারণ করি না। বসুমতী পূর্বের ভাবেই চোখ মুখ ঘুরাইয়া বলিল, বারণ তো করিস নে, দুপুর রেতে বসে বসে সানাই ফুকিস কিসের লেগে বলতো? রসিক বলিল, আমার এই স্বভাব। বসু বলিল, অমন স্বভাবের মুখে ঝাড়ু মারি? রসিক হাসিও ছাড়িল না, কোনো উত্তরও করিল না। বসুমতী বলিল, ফের যদি দুপুর রাতে জ্বালাতন করবি তাহলে তোর সানাইকে লাল দিঘির জল সই করব, তা বলে রাখছি। রসিক বলিল, তা সানাইখানা তোর কি করেছে রে? বসু বলিল, সে রাত দুপুরে কানের গোড়ায় পোপো করে কেন? রসিক চট করিয়া বলিয়া ফেলিল, এই তোরে ভালোবাসে বলে? বসুমতী রাগিয়া ঠোঁট ফুলাইয়া বলিল, তোর ভালোবাসার মুখে আগুন আর তোরও? কথা শেষ না করিয়াই বসি রাগে গড় গড় করিতে করিতে চলিয়া গেল। রসিক চুপ করিয়া বসিয়া রহিল। সেই দিন হতে সে রাত্রে আর সানাই বাজাইত না। বসি নিশ্চিন্ত হইয়া ঘুমাইবার জন্য
রসিককে সানাই বাজাইতে বারণ করিয়া আসিল বটে, কিন্তু বসিয়া আর নিশ্চিন্ত হইয়া ঘুমাইতে পারিল না। সেই চিরপরিচিত সুরটি শুনিবার উৎকণ্ঠায় সে সমস্ত রাত্রি উৎকর্ণ হইয়া রহিল। কই, সানাই তো আর বাজে না? ঘুম আসিলে চোখ বুঝিত, কিন্তু তৎক্ষণাৎ আবার চমকিয়া জাগিয়া উঠিত। ওই বুঝি সানাই বাজিতেছে। কিন্তু সানাই বাজিল না। দুই দিন গেল, চার দিন গেল, সপ্তাহ কাটিল, কিন্তু সানাই আর বাজিল না। বসির বুকের ভিতর জমাট হইয়া উঠিল। বসুমতী গিয়া রসিককে বলিল, তুই যে আর বড় সানাই বাজাস নে? রসিক তাহার ভাব দেখিয়া প্রথমটা বিস্মিত হইল, তারপর ঈষৎ হাসিয়া বলিল, বাজালে যে তোর ঘুম হয় না, কষ্ট হয়। বসু বলিল, লোকের কষ্ট হয় তাতে তোর কি? রসিক বলিল, লোককে কষ্ট দেওয়া কি ভালো? বসুমতী ভূকুঞ্চিত করিয়া বলিল, ই, তুই যে একেবারে ধর্মিষ্ঠ হয়ে পড়েছিস, ওসব বাজে কথা রাখ, আসল কথাটা কি বল দেখি। আসল কথাটা, তুই যে বারণ করেছিস বসি, তাই তো বাজাই না। কথাটা রসিকের ঠোঁটের কাছে আসিয়াছিল, কিন্তু সে তাহা চাপিয়া বলিল, এর আর আসল নকল কি? বসু বলিল, আছে বই কি? রসিক বলিল, কি আছে? বসু বলিল, আসল কথা তারির ঝোঁকে এখন আর বাজাবার সময় হয় না। রসিক বলিল, তারই আমি ছেড়ে দিয়েছি। স্বরে শ্লেষের একটু তীব্রতা নিয়া বসুমতী বলিল, সত্যি নাকি? কবে হতে ছাড়লি? একটা ছোট চাপা নিঃশ্বাস ফেলিয়া রসিক বলিল, যেদিন হতে সানাই ছেড়েছি। বসি বলিল, দুটোই ছাড়লি? কেন, কি দুঃখে? রসিক বলিল, দুঃখে কি সুখে বলতে পারি না, তবে বলেছি তো লোকের কষ্ট হয়। বসি বলিল, তোর মাথা হয়, তুই বাজাবি? বলছি আমি বাজাবি। রসিক বলিল, বাজাব? বসুমতী একটু দাঁড়াইয়া থাকিয়া বলিল, তাহলে তুই আমার কথাতেই সানাই ছেড়েছিলি? রসিক বলিল, তাই যদি ছেড়েই থাকি তাতে দোষ কি? বসুমতী মুখ ঘুরাইয়া ঝংকার দিয়া বলিল, দোষ কি, কেন ছাড়বি, আমি তোর কে? কথা বলিতে বসুমতীর চোখের পাতা কিন্তু কেমন ভারী হইয়া আসিল। রসিক ধীর শান্ত স্বরে বলিল, সন্ধ্যা হইয়া এলো বসি, ঘরে যা। বসুমতী কণ্ঠটাকে আরও একটু উচ্চে তুলিয়া বলিল, তোর হুকুমে নাকি? তুই আমার কথা শুনছিস বলে মনে করেছিস বুঝি আমিও তোর কথা শুনব? আমি এই তোর দোরে চেপে বসলুম। পিড়েখানা টানিয়া লইয়া বসুমতী বসিয়া পড়িল। তারপর রসিকের দিকে বক্র কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, তাড়িয়ে দিতে পারবি? রসিক বলিল, তা পারব না, কিন্তু না বসি, তুই ঘরে যা। দৃঢ়স্বরে বসুমতী বলিল, আমি যাব না। রসিক আর কিছু বলিল না। তেঁতুল গাছের পাশ দিয়া দুই চারিটি নক্ষত্র দেখা যাইতেছিল। রসিক নীরবে তাহার দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া বসুমতী উঠিল। আচ্ছা, বসুমতী বলিল, তুই রাগ করিস নে রসিক। রসিক বলিল, না, দাঁড়া, আসব। গর্বের হাসি হাসিয়া বসুমতী বলিল, ইস, আমাকে কি বামুন কায়েতের ঘরে মেয়ে পেলি? আমার ভূতের ভয় নেই? না, তুই সত্যি হাড়ির মেয়ে। বসুমতী ফিরিয়া চাহিল, দেখিল অর্জুন। বসুমতী তাহার দিকে শুধু একটা ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপ করিয়া সগর্ব পাদবিক্ষেপে চলিয়া গেল। রসিক স্তব্ধ জ্বরের ন্যায় যেমন বসিয়াছিল তেমনি বসিয়া রহিল। দূরে নীলাকাশে অগণ্য তারকা দীপ্ত হীরকের মতো জ্বলিতেছিল, তাহার দিকে তাকাইয়া রহিল। রসিকের বুকের ভিতর ঝড় বহিতেছিল। বসুমতীর ক্রুদ্ধ কটাক্ষে বিদ্ধ অর্জুন
সহজে রসিককে ছাড়িল না। সে পাড়ায় প্রচার করিয়া দিল, রসিক সদাহারীর মেয়েকে কুপদগামিনী করিবার চেষ্টা করিতেছে। সে সচক্ষে দেখিয়াছে এবং সকর্ণে শুনিয়াছে। রসিক সেদিন সন্ধ্যাবেলা বসিকে নিজের ঘরে ডাকিয়া নানা প্রলোভন দিতেছে। সেই অশিক্ষিত অসভ্যহারীর সমাজে ইহা লইয়া একটা গুরুতর আন্দোলন চলিল এবং মাতব্বরেরা একজোট হইয়া সিদ্ধান্ত করিল, হয় রসিক উপযুক্ত দণ্ড দিয়া বসিকে সাঙ্গা করুক, নয় তাহার হুক্কা বন্ধ হইবে। রসিক কিন্তু মিথ্যা অপবাদের দণ্ডস্বরূপ বসিকে সাঙ্গা করিতে রাজি হইল না। সুতরাং সমাজে তাহার হুক্কা বন্ধ হইয়া গেল, মোড়লেরা তাহার ডাক বন্ধ করিয়া দিল। এই অবসরে অর্জুন বসির মাকে অর্থের প্রলোভনে বাধ্য করিয়া বসির পানি গ্রহণ করিল। বিবাহে অর্জুন বেশ দু পয়সা খরচ করিল, পাঁচ গ্রামে আত্মীয় কুটুম্বের খোঁজ লইল, চারি পাঁচ দিন ধরিয়া ভোজ চলিল, আধমন তিরিশের ধান্যেশ্বরী আসিল, তিনটা শুকর মারা হইল, পাড়া ছেলে বুড়া সকলেই আমোদে মাতিয়া উঠিল। মাতিল না কেবল রসিক, সে আপনার উলুখড়ে ছাওয়া কুড়ের ভিতর বসিয়া দিন কাটাইতে লাগিল। কেবল সন্ধ্যাকালে একবার বাহির হইয়া হাটপাড়ার বাজার হইতে দুই এক ঝাঁপি তাড়ি লইয়া আসিত। বিবাহের দিন সন্ধ্যার পর হইতে সে সানাইয়ের যে তান ধরিল, সে তান সমস্ত রাত্রির মধ্যেও একবারও থামিল না। সে রাত্রিতে সে তান যাহারি কানে গেল তাহাকেই বলিতে হইল, এমন করুণ সুর রসিকের সানাই হইতে আর কখনো বাহির হয় নাই। ভোরের সময় যখন অবশহস্ত হইতে সানাইটা পড়িয়া গেল, তখন রসিক পাশ হইতে তাড়ির ভাটটা টানিয়া তাহাতে চুমুক দিল। মাঘের শেষে বেরবাড়ির ঘোষেদের বাড়িতে বিবাহ, সেটা অর্জুনের লায়ক বাড়ি হইল। বাবুরা রসিকের সানাইয়ের সুখ্যাতি শুনিয়া তাহাকেও বায়না করিলেন। রসিক আপনার সানাইটি লইয়া যথাসময়ে ঘোষেদের বাড়ি উপস্থিত হইল, কিন্তু একটা বড় গোল বাঁধিল, কোনো ঢুলি রসিকের সঙ্গে সঙ্গত করিতে রাজি হইল না, চারি আনা রোজের কোনো সানাইদরও তাহার পো ধরিল না। বাবুরা হুকুম দিলেন, ধমকাইলেন, বাদকেরা হাত জোর করিয়া বলিল, আমরা হুজুর চাকর, কিন্তু এক ঘরের সঙ্গে বাজিয়ে পরগনার কাছে দায়ী হতে পারব না। কত হুকুম দিলেন, রসিক ভাই আজ খাওয়া দাওয়া করো, আজ বিয়েটা চুকে যাক, কাল সকালে তোর সানাই শুনব, যদি তোর বাজনা ভালো হয় তবে তোকেই বহাল করব। রসিক দুই হাত কপালে ছোঁয়াইয়া কর্তাকে অভিবাদন করিল। অর্জুনের মুখ শুকাইয়া গেল। বিবাহের পরদিন প্রভাতে বরযাত্রী ও কন্যাযাত্রীদিগের সম্মুখে রসিক ও অর্জুনের পরীক্ষা আরম্ভ হইল। সানাই শুনিবার জন্য গ্রামে ছেলে বুড়া সকলে ছুটিয়া আসিল। দান লইবার নিমিত্ত ভিন্ন ভিন্ন গ্রাম হইতে হাড়িবাগদির মেয়েরা আসিয়াছিল, তাহারও একপাশে চাপিয়া বসিল, তাহাদের ভিতর বসিও ছিল। সে একটু আগাইয়া বসিল, প্রথমে অর্জুন বাজাইল, একজন প্রসিদ্ধ ঢুলি তাহার সহিত সঙ্গত করিল, প্রায় এক ঘণ্টা গান চলিল, সকলেই তাহাকে বাহবা দিতে লাগিল। তারপর রসিক উঠিল, সে দুই হাত জুড়িয়া বাবুদের অভিবাদন করিয়া করুণ নেত্রে ঢুলিদের দিকে চাহিল, ঢুলিরা মুখ ফিরাইয়া লইল। তখন কর্তা হুকুম দিলেন, অমনি বাজাও। রসিক একবার ক্ষুব্ধ দৃষ্টিতে হীন প্রতিহিংসা পরায়ণ দলস্থ লোকেদের দিকে চাহিয়া সানাইয়ে ফুৎকার দিল। সে ফুৎকারের ধ্বনি শূন্যে না মিলাইতেই অর্জুন একটা ঢোল টানিয়া লইয়া বলিল, আমি সঙ্গত করব। ঢুলিরা বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করিয়া অর্জুনের দিকে চাহিল, তখন উপযুক্ত সঙ্গতের সহিত উপযুক্ত গান চলিল। রসিকের ক্ষুদ্র সানাইয়ের ভিতর হইতে সঙ্গীতের সুধাস্রোত বহিতে লাগিল, সুরের পর সুরের তরঙ্গ উঠিয়া আকাশ বাতাস প্লাবিত করিল। শ্রোতৃগণ মন্ত্রমুগ্ধের ন্যায় বসিয়া এই অপূর্ব সঙ্গীত সুধা পান করিতে লাগিল। অর্জুনের গানের সময় কত উল্লাসসূচক ধ্বনি উঠিয়াছিল, কত বাহবা পড়িয়াছিল, কিন্তু এখন আর একটিও বাহবা পড়িল না,
কেহ ঠোঁট পর্যন্ত নাড়িতে সাহস করিল না, যেন একটু শব্দ করিলেই এই সুরের সূক্ষ্ম তরঙ্গ ছিন্ন ভিন্ন হইয়া যাইবে। সকলেই রুদ্ধশ্বাসে রসিকের প্রেরণাস্ফীত আবেগ রক্তি মুখের দিকে চাহিয়া রহিল। সকলেই স্তব্ধ মন্ত্রমুগ্ধ। বাজাইতে বাজাইতে রসিক এক একবার অদূরে উপবিষ্ঠা বসির দিকে চাহিতেছিল, আর সানাইয়ের প্রতি রন্ধ্র হইতে মধুর হইতে মধুরতর স্বর বৃষ্টি করিতেছিল। সহসা রসিকের ভাবান্তর হইল। সে দেখিল বসির মুখখানা ক্রমেই ম্লান হইয়া আসিতেছে। সে মুখে একটা ভারী আশঙ্কার ছায়া যেন গাঢ় হইতে গাঢ়তর হইয়া আসিতেছে। রসিকের তাল কাটিয়া গেল, ঢুলি তাহা সংশোধন করিয়া যাইল। আবার তাল কাটিল, আবার ঢুলি তাহা সংশোধন করিল। এবার একটা মস্ত তাল কাটিয়া গেল। সাবধান করিয়া দিবার জন্য অর্জুন অন্যের অশ্রাব্য স্বরে ডাকিল, রসিক। রসিক একবার অর্জুনের মুখের দিকে চাহিল, বারবার বসির প্রফুল্ল মুখখানার দিকে চাহিল। তারপর সানাইটা হাত হইতে ফেলিয়া দিয়া সেইখানে বসিয়া পড়িল। অর্জুন হাত ধরিয়া তাহাকে তুলিল। ভূনিক্ষিপ্ত সানাইটা তাহার হাতে তুলিয়া দিয়া বলিল, বাজা। রসিক কিন্তু বাজাইল না। সে একবার আকুল দৃষ্টিতে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিল। দেখিল সকলেরই উৎসুক নেত্র তাহার মুখের উপর নিহিত। রসিকের বুকের ভিতরটা উদ্বেলিত হইয়া উঠিল। কোমল কণ্ঠে অর্জুন ডাকিল, রসিক ভাই, কি হয়েছে তোর? রসিক করুণ দৃষ্টিতে অর্জুনের মুখের দিকে চাহিল। অর্জুন ভৎসনার স্বরে বলিল, মনিবের সামনে কি করিস বাজা, তোরই জিত হইবে। রসিক হাতের সানাইটাকে সজোরে মাটির উপর আছড়াইয়া দিল। সানাইটা দুই খণ্ড হইয়া গেল। সেই ভগ্ন খণ্ডদ্বয়কে কুড়াইয়া লইয়া রসিক ছুটিয়া সভাস্থল হইতে পলায়ন করিল। লোকে হই হই করিয়া উঠিল। কেহ বলিল, বাজাতে বাজাতে পাগল হয়ে গেছে। কেহ বলিল, বেজায় মদ খেয়েছে। একজন হাড়ির মেয়ে বলিল, উপদেবতার দৃষ্টি লেগেছে। বিবাহ বাড়ি হইতে বিদায় লইয়া অর্জুন রসিকের অনুসন্ধানে তাহার কুটিরে গেল। গিয়া দেখিল রসিক তাহার ভগ্ন কুটিরখানির ভিতর মাটির উপর পড়িয়া আছে। তাহার পাশে মদের বোতল, তারির ভার, আর বুকের উপর সেই ভাঙা সানাইয়ের খণ্ডগুলি। অর্জুন ডাকিল, রসিক ভাই, কিন্তু রসিক উত্তর দিল না। বসুমতীও স্বামীর পশ্চাৎ পশ্চাৎ আসিয়াছিল। সেও তখন উন্মাদিনী, বলিল, উমা মরে গেছে যে, কে খুন করলে বল, বল কে, তুই? অর্জুন তীব্র দৃষ্টিতে বাষ্পাক্রান্ত কণ্ঠে বলিল, থাম হারামজাদি, তোর জন্যে আজ আমার দাদা গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প সানাই। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।